দেশে বিদেশে সমস্ত গণতন্ত্রকামী মানুষ ধিক্কার জানাচ্ছে। 7ই জানুয়ারির নির্বাচন, 30শে ডিসেম্বরের নির্বাচন 2018, 5ই জানুয়ারির নির্বাচন 2014, এগুলো নিয়ে ধিক্কার জানাচ্ছে। কিন্তু লজ্জাহীন আওয়ামী সরকার সমস্ত লজ্জার বোধ বিবেচনা বিসর্জন দিয়ে, জলাঞ্জলি দিয়ে আপনার অবৈধ ক্ষমতার কি যে মানে ফুর্তি, কি যে আমোদ, এই এই কারণেই তারা এটা ছাড়তে চান না। জনগণের পক্ষের বিরোধী শক্তিকে বিভৎস কায়দায় দমনপীড়ন করে, দলের সমস্ত শীর্ষ নেতাদেরকে কারাগারে বন্দী করে চলছে তাদের একতরফা নির্বাচনের মহাসমারোহ, তড়িঘড়ি করে সংবিধানকে অগ্রাহ্য করে সরকার গঠন শপথ, মনে হচ্ছে যে কোনো মুহূর্তে বোধহয় হাতছাড়া হয়ে যাবে। গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনের পর বিএনপি আবারও নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। সরকার যাতে ক্ষমতায় থাকতে না পারে সেজন্য তারা বিদেশি বন্ধুদের দিকে তাকিয়ে আছে, এটা প্রধানমন্ত্রী বলেছেন। তারা কম্বোডিয়ার মতো না, এটা সাধারণ ওবায়দুল কাদের বলেছেন, তারা কম্বোডিয়ার মতো নিষেধাজ্ঞার আশা করছে, কোট আনকোট ওবায়দুল কাদের সাহেবের বক্তব্য। আমি ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে বলতে চাই, বিএনপি নয় আওয়ামী লীগই বিদেশিদের উপর ভর করে ক্ষমতায় টিকে আছে, এটা এখন আমার বক্তব্য নয়। যারা বিএনপি করেন না, এই ধরনের বুদ্ধিজীবী, কলামিস্ট, লেখক, তারা প্রতিনিয়ত এই কথাগুলি বলছেন। 7ই জানুয়ারিতে জনগণ আপনাদেরকে চূড়ান্তভাবে, একেবারে যেটাকে বলা হয় মাঠ থেকে বের করানোর জন্য যে লাল কার্ড দেয় ফুটবল খেলায়, সেই লাল কার্ড রেফারির ভূমিকা জনগণ দেখেছে, যে এরা ফাউল করছে একের পর এক এবং জনগণের সাথে এদের কোনো সম্পর্ক নেই। জনগণের নির্বাচন, বৈধ নির্বাচন, সুষ্ঠু নির্বাচনের সাথে ওদের সম্পর্ক নেই, তাই জনগণ তাদেরকে লাল কার্ড দেখিয়েছে। সে একদলীয় একতরফা ভুয়া নির্বাচন ভোটাররা যায়নি, গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমে জাল ভোট ও অনিয়মের হাজারো চিত্র ভাইরাল হয়েছে, শিশুরাও দেধার্স সিল মেরেছে। আগে ভোট কেন্দ্রে গরু ছাগল সহ চতুষ্পদ প্রাণীরা বিচরণ করলেও এবার নির্বাচনে নতুন সংযোজন হয়েছে বানর, এবং বানরের মতো আওয়ামী বান্দররাও এমন বাদরামি করেছে যে যার নজির এখন অধিকাংশ ভাইরাল হচ্ছে ভিডিওতে,